বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের আচমকা নৌকায় ওঠার খবরটি সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নির্বাচনী এলাকা ঝালকাঠির রাজাপুর কাঠালিয়া সহ পুরো জেলায় টক অব দ্য টাউন বিষয়টি। এখনও চলছে নানা আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ শাহজাহান ওমরের নৌকায় যোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। একজন রণাঙ্গনের বীর হিসেবে আরও আগেই আওয়ামী লীগে যোগ দেওয়া উচিত ছিল বলেন দলটির নেতারা। তবে আসন্ন নির্বাচনের ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ বলেন এখনও কেন্দ্র থেকে কোনো নির্দেশনা হাতে পাওয়া যায়নি। এদিকে ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে। শাহজাহান ওমরের মালিকাধীন এই ভবনটিতে বীর উত্তম সংঘের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বীর উত্তম শাহজাহান ওমর একজন জাতীয় বীর, তিনি মুক্তিযোদ্ধা। আমরা অনেক আগেই চেয়েছিলাম তিনি স্বাধীনতার সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকবে, কিন্তু বিগত সময়ে তার কর্মকাণ্ড সেই রূপ ছিল না। এখন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে যে সিদ্ধান্ত প্রেরণ করেছে, আমরা এখন পর্যন্ত তার কাগজ পাইনি। তারপরও টেলিভিশনের মাধ্যমে, রিটার্নিং অফিসারের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। শাহজাহান ওমরের নৌকা প্রতীকে মনোনয়ন নেয়ার ব্যাপারে স্থানীয় সাধারণ মানুষ বলছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নৌকায় আশ্রয় নেওয়াটা শাহজাহান ওমরের জন্য সঠিক সিদ্ধান্ত, আর তার নির্বাচনে অংশ নেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখা যাবে। শাহজাহান ওমর একজন বীর মুক্তিযোদ্ধা, সে বঙ্গবন্ধুর ডাকি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, তার অনেক আগেই আওয়ামী লীগে আসা উচিত ছিল। তাকে জানাই অশেষ ধন্যবাদ এবং সুশ্রদ্ধ সালাম। শাহজাহান ওমর বীর উত্তম মুক্তিযোদ্ধা, এবং এখন আওয়ামী লীগে যোগ দিয়েছে বিএনপি থেকে, এখন আমরা সবাই খুশি হয়েছি সাধারণ মানুষ। এদিকে ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দ শাহজাহান ওমরকে নব্য মীরজাফর আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছেন এবং অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ব্যক্তি স্বার্থের জন্য তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলেও দাবি করেন তারা। নব্য মীরজাফর, ব্যারিস্টার শাহজাহান ওমর, ব্যারিস্টার ফখরুল ইসলাম আমাদের ঝালকাঠির সন্তান, এটা ভাবতেই আমরা ঘৃণায় লজ্জিত হই। এই দুই কুলঙ্কার এতদিন দলের মধ্যে থেকে গাপটি মেরে দলের সমস্ত সুবিধা নিয়েছে, দলের মধ্যে সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব বাজিয়ে রেখেছে। সেই কুলঙ্কার কালকে সরকারের সাথে আতাত করে জেল থেকে বের হয়ে আজকে সেই যে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী, তার সাথে যোগাযোগ করে হঠাৎ করে ঘণ্টার ভিতরে সে আওয়ামী লীগের যোগদান করে। আমরা তার এ ধরনের ঘৃণ্য কাজের জন্য ঝালকাঠি জেলা বিএনপি, ঝালকাঠিবাসী ধিক্কার জানাই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ঝালকাঠি এক আসনে নৌকা প্রতীকে ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ছাড়াও আওয়ামী লীগের এমপি বজলুল হক হারুন, একই দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির সহ জাতীয় পার্টি ও অন্যান্য দলের মোট 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সময় সংবাদ, ঝালকাঠি।